আসসালামু আলাইকুম, আমি মিনাজুর রহমান স্বাক্ষর, টিউটোরিয়াল রেডি এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা গত পর্বে বেসিক মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট টিউটোরিয়াল দেখেছি, এবার আমরা শুরু করব প্রেজেন্টেশন কিভাবে কাস্টমাইজ করতে হয়। তো প্রথমে আমরা দেখে নিচ্ছি যে হোম পেজের মধ্যে আমরা বিভিন্ন, আপনারা যারা আমার মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেলের টিউটোরিয়ালগুলো দেখেছেন তারা এগুলোর সাথে পরিচিত, তো আমি এগুলো পুনরায় আর দেখাবো না। আপনারা এই ফন্ট, প্যারাগ্রাফ এগুলো সম্পর্কে, ড্রয়িং, এডিটিং এগুলো সম্পর্কে আপনারা জানেন যে এগুলো দিয়ে কী কী এডিটিং করতে হয়। তো আমি সরাসরি যাচ্ছি ইনসেট ট্যাবে। ইনসেট ট্যাবে আমি এখানে দেখতে পারতেছি, আপনারা দেখতে পাচ্ছেন টেবিল, অর্থাৎ যদি আপনি প্রেজেন্টেশনে আপনি টেবিল আনতে চান তাহলে আপনি এখানে এভাবে টেবিল নিয়ে আসতে পারবেন। আর টেবিল আনার বিষয়টাও আপনারা এখানে দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন। এক্সেল থেকেও আপনারা আর কি ডাটা ইনপুট করে টেবিল আনতে পারেন। তো যাই হোক, সরি কেটে গেল। তো যা বলতেছিলাম, তারপর পিকচার, ক্লিপ আর্ট এগুলো, স্ক্রিনশট এগুলো আপনারা জানেন যে এর আগে আমরা ওয়ার্ড এবং এক্সেলের মধ্যে টিউটোরিয়ালে দেখিয়েছি এগুলোর কাজ। তো এভাবে একটি প্রেজেন্টেশনের মধ্যে আপনি এগুলো ইনক্লুড করতে পারেন, এবং ফটো অ্যালবামের মধ্যে আপনি একটি অ্যালবাম করে ফটো আনতে পারেন প্রেজেন্টেশনে, এবং এগুলো আপনি ভালো করে জানেন, শেপ, স্মার্ট আর্ট, চার্ট, হাইপার লিঙ্ক এগুলো আপনারা, আমি এর আগেও দেখিয়েছি। আপনি যদি কোনো ভিডিও ইনসার্ট করতে চান, এটি একটি নতুন পাওয়ার পয়েন্টে কিন্তু ভিডিও ইনসার্ট করা যায়। তো পাওয়ার পয়েন্টে ভিডিও ইনসার্ট করার জন্য আপনি এখানে জাস্ট ক্লিক করে, আপনার যদি কম্পিউটার থেকে ভিডিওটি আনতে চান তাহলে ভিডিও ফ্রম ফাইলে ক্লিক করবেন এবং আপনার ভিডিওটি কোথায় আছে তা ইনসার্ট করবেন, এবং যদি আপনি ওয়েব থেকে চান তাহলে ওয়েব থেকেও নিতে পারেন, এবং অডিও সেমভাবে আপনি এখানে নিতে পারেন। এবং এইভাবে আপনি আপনার প্রেজেন্টেশনকে মন মতো সাজিয়ে নিতে পারেন। তো আমি এক্সাম্পল হিসাবে কিছু জিনিস ইনসার্ট করে রাখতেছি, আসলে এটা প্রেজেন্টেশন তৈরি করতেছি না, প্রেজেন্টেশন সম্পর্কে আমরা এর আগে ধারণা দিয়েছি এর আগে টিউটোরিয়ালে। তো আমি জাস্ট এটা এমনি উদাহরণের জন্য একটি আর কি, আমি এখন জানিও না যে আমি কী করব, মানে কি পিকচার টিকচার নেব, কি করব, কীভাবে প্রেজেন্টেশনটা তৈরি করব, কিসের তৈরি করব এটাও জানি না। জাস্ট আমি উদাহরণের জন্য আপনাদেরকে এগুলো দেখাচ্ছি। ধরুন এই পিকচারটা আমি প্রেজেন্টেশনে নিলাম, তো পিকচারটা আসার সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা বিভিন্ন ধরনের এডিটিংয়ের অপশন চলে এসেছে, একটি ফরম্যাট পিকচার টুলের একটি ফরম্যাট ট্যাব চলে আসে গেছে। তো আপনি যদি এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড করেন তাহলে এই পিকচারটি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। দেখুন আমি এগুলো ক্লিক করলাম, পিকচারটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলো। আপনি যদি কিপ চেঞ্জেস রাখেন তাহলে এই অবস্থাতে থেকে যাবে, আর যদি ডিসকার্ড অল চেঞ্জেস করেন তাহলে এগুলো চলে যাবে। তো আমি ডিসকার্ড করে দিলাম, ওটা ভালো লাগতেছিল না দেখতে। যাই হোক, তো পিকচারটা নেওয়া আপনি এখানে দেখুন বিভিন্ন পিকচার স্টাইল, পিকচারের যে শেপগুলো চেঞ্জ হচ্ছে মাউস নিয়ে যাওয়ার সাথে সাথে চেঞ্জ হচ্ছে। আপনার যেটা পছন্দ হবে আপনি সে এখান থেকে দিতে পারেন, যেমন ধরুন কোনো পিকচার যদি আপনি গোল চান তাহলে আপনি গোল নিতে পারেন এবং পিকচারটাকে যে কোনো জায়গায় রাখতে পারেন। আমি এগুলো ডিফল্টভাবে ছিল, এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। এখন আমি পিকচারটাকে আমার মন মতো একটি জায়গায় নিলাম, ধরুন আমি পিকচারটা এখানে চাচ্ছি, আমি জাস্ট এটা এক্সাম্পল হিসাবে আসলে দেখাবো। এবং আপনি এখানে দেখুন পিকচারের আপনি কারেকশনস করে দিতে পারেন, এটা ব্রাইটনেসের দেখুন বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে, কোনো জায়গাতে দেখুন রোদটা বেশি পড়তেছে, কোনো জায়গাতে আবার ছায়া। তো আপনি এখানে মন মতো আপনি এগুলো চেঞ্জ করতে পারেন, ব্রাইটনেস এবং অ্যান্ড কন্ট্রাস্ট, অথবা উপরেও আপনি দেখুন এখানে শেপেন এবং সফটেন দেওয়া রয়েছে। জাস্ট মাউস নিয়ে গেলেই আপনার এখানে বিভিন্ন ধরনের আর কি নমুনা দেখে দেবে। তো আপনি একটি চয়েস মতো দিয়ে দিলেন, ধরুন আমি এটা দিলাম। তারপর এখানে আপনি দেখুন কালার, এখানে বিভিন্ন ধরনের পিকচারের কালার দিয়েছে। আপনি দেখুন এখানে কিন্তু আপনি পিকচারটার খুব মানে ইফেক্ট এডিট করতে পারতেছেন এই পাওয়ার পয়েন্টের মাধ্যমে। আপনি কিন্তু এটা সেভ অ্যাজ পিকচার করে ইমেজটাকে একটা পিকচার হিসাবে সেভও করতে পারেন। তো দেখুন এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে এই কালারের মধ্যে, দেখুন রিকালার অর্থাৎ পুনরায় কালার করে দেখাচ্ছে। এখানে দেখুন শুধু সাদা কালো, সাদা কালোর পিকচারটা কেমন দেখাবে,
এবং আপনি যদি নিজস্বভাবে চান তাহলে আপনি এখানে মোর ভ্যারিয়েটেশনে যেয়ে এখানে নিজস্ব থিম কালার দিতে পারেন, অথবা সেট ট্রান্সফার কালারে যেয়ে আপনি নিজস্ব ট্রান্সফার কালার করতে পারেন। তারপরে আপনি পিক্সার কালার অপশনে গিয়েও অনেক কিছু চেঞ্জ করতে পারেন। যেমন দেখুন, আমরা এই ফরম্যাট পিকচারের এইটার সাথে আমরা পরিচিত, আমরা ওয়ার্ড এবং এক্সেলে দেখেছি যে এগুলোতে কত সুন্দর 3D এবং রিফ্লেকশন, শ্যাডো এগুলো চেঞ্জ করা যায়। তো একটি পিকচারকে আর কি যতভাবে চেঞ্জ করা যায় পাওয়ার পয়েন্টে, সব প্রায় সব ইফেক্ট, সব চেঞ্জ এডিটের অপশন দিয়ে রেখেছে। দেখুন এখানে আর্টিস্ট ইফেক্টে আপনি এখানে বিভিন্ন ধরনের রেডিমেড পাবেন ইফেক্ট। দেখুন এই এই আর কি এডিটিংটা কতটা চেঞ্জ করে দিয়েছে, এটা একটা ইফেক্ট। তো যাই হোক, এভাবে আপনি কম্প্রেস পিকচার করে আপনি একটি ডকুমেন্ট রেজুলেশন হিসাবে করতে পারেন, আবার এটাকে ইমেল সাইজও করতে পারেন, অর্থাৎ সাইজ আপনি চেঞ্জ করা, চেঞ্জ পিকচার, অর্থাৎ আপনার যদি এই পিকচারটা আপনি ভুলবশত এখানে নিয়ে নেন তাহলে আপনি চেঞ্জ করতে পারেন, চেঞ্জ পিকচারে ক্লিক করে আর একটা পিকচার নিয়ে নিতে পারেন এখান থেকে ওপেন করে, এটার বদলে ওটা রিপ্লেট হয়ে যাবে। এবং রিসেটের মাধ্যমে আপনি এই পিকচারটা যত কিছু এডিট আনার পরে যত কিছু এডিট করেছি এগুলো পুনরায় যদি আপনি প্রথমে যেরকম পিকচারটা ছিল ওইরকম রাখতে চান তাহলে এই অপশনটিতে ক্লিক করবেন এবং রিসেট পিকচার অ্যান্ড সাইজ করলে সাইজটাও পুনরায় আগের হয়ে যাবে। তো এখানে বিভিন্ন ধরনের আমি অপশন আগেই বললাম। তারপর পিকচার বর্ডার দিতে পারেন আপনি, এখানে এখন বর্তমান নো বর্ডার দেওয়া আছে, তো আপনি এখানে বিভিন্ন কালারের বর্ডার দিতে পারেন। যেমন ধরুন এই কালারটাই দিলাম আমি। তারপর পিকচার ইফেক্ট আবার একটা আলাদা এখানে, যাই যেই অপশনটা আমরা এখানে দেখলাম সেটা আর কি অপশন এখানে আলাদা করে দিয়ে রেখেছে। দেখুন এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে, শ্যাডো দিতে পারবো, থ্রিডি, দেখুন এটি 3D আকৃতিতে দেখাচ্ছে। এবং আমরা এগুলো সম্বন্ধে জানি যে অ্যালাইন কোথায়, অর্থাৎ লেফটে হবে না সেন্টারে হবে নাকি রাইটে হবে, অ্যালাইনের বিষয় আমরা আগে থেকে জানি। ক্রপ পিকচার, আপনি এখানে পিকচারটি ক্রপ করতে পারেন, আপনি যদি ক্রপ করেন তাহলে এখান থেকে নির্দিষ্ট পিকচার থেকে আপনি যদি এটা কেটে নিতে চান, ক্রপ অর্থাৎ কেটে নেওয়া বোঝাচ্ছে, কেটে নিতে চান তাহলে এইভাবে ক্রপের মধ্যে ওই ফ্রেমটার মধ্যে পিকচারটা জাস্ট যেটা কাটতে চান সেটা নিয়ে এসে আবার ক্রপে ক্লিক করলে এটা কেটে যাবে। দেখুন এখানে কেটে গেছে, এই জন্য এই জায়গাটা সাদা হয়েছে। এবং এখানে আপনি বিভিন্ন ধরনের পিকচার শেপও দেখতে পারতেছেন, এগুলো আপনি নিজে নিজেই ক্লিক করে দেখে নেবেন, এত কিছু আর কি দেখানো সম্ভব না কারণ অনেক অপশন দেওয়া রয়েছে পাওয়ার পয়েন্টের মধ্যে। আপনারা লক্ষ্য করুন এখানে ক্লিক টু এডিট নোটস, অর্থাৎ প্রেজেন্টেশনের মধ্যে আপনার অনেক কিছু আছে যা নিচে লিখতে হয়, অর্থাৎ আপনার শুধু এটা আপনি দেখতে পারবেন যখন আপনি প্রেজেন্টেশন উপস্থাপন করবেন, যেন আপনাকে হেল্প করার জন্য। অর্থাৎ আমি এখানে পিকচার দিয়েছি তো আমি এখানে লিখতে পারি নোট হিসাবে যে দিস পিকচার অ্যাবাউট দিস, যে কোনো একটা লিখলাম দিস পিকচার অ্যাবাউট মাই দিস প্রেজেন্টেশন বা এই বিষয়ের, এরকম একটা আমি লিখে রাখলাম আমার মনে রাখার জন্য, কারণ আমি যখন উপস্থাপন করতে যাবো প্রেজেন্টেশনটাকে তখন তো আমাকে বলতে হবে। তো এটা শুধু আপনার জন্য, আপনি এখানে মনে রাখার জন্য নোটস লিখে রাখতে পারেন। এবং এখন আবার পিকচারে চলে আসি। তো আমরা এখানে পিকচারে মোটামুটি অনেকগুলো অপশন দেখলাম। তো এইভাবে আপনি পিকচারটাকে এডিট করে আপনার স্লাইডে রাখতে পারেন। ওকে, প্রেজেন্টেশনের যেহেতু এর আগে আমরা একটি ভিডিও আপনাদেরকে দেখতে পাচ্ছেন, আপনারা নিশ্চয়ই বুঝেছেন যে স্লাইড কী, এক একটির পর এক একটি স্লাইড মিলেই তৈরি হয় প্রেজেন্টেশন। অর্থাৎ আপনারা এখানে একটি স্লাইড শোর অপশন দেখতেছেন, এখান থেকে আমরা স্লাইড শো অন করবো, যা হোক এগুলো পরের ব্যাপার। এখন আমি ইনসার্ট ট্যাবেই এই টিউটোরিয়ালটি দেখাতে যাচ্ছি, যে ইনসার্ট ট্যাবের মধ্যে যা কিছু আছে এই টিউটোরিয়ালে তা নিয়ে আলোচনা করব। তো ভিডিও সেম, আপনি ভিডিও আমরা দেখালাম যে এইভাবে নিয়ে আসা যায়। যেমন দেখুন এখানে আমি কম্পিউটার থেকে একটি ভিডিও, বর্তমানে আমার কম্পিউটার ওকে একটি ভিডিও নয় চালু করলাম, ওকে। আর একটা বিষয়, ভিডিও এখানে আপনার
WMP-র হলে ভালো হয় আর কি। তো যাই হোক, আমি এখানে আমার টিউটোরিয়াল তাহলে চালু করে দিই, আমার টিউটোরিয়ালগুলো দেখি ওই ফরম্যাটে আছে নাকি, না এগুলো নাই। এটি ডার্ট ফাইলে এটি চালু হবে, আপনি যদি অল ফাইলস করে দেন তাও ভিডিও আসবে, তবে একটু ভিডিওর আর কি পুরোপুরি ভিডিওটার উপরে নিয়ন্ত্রণ পাবেন না যদি আপনি অল ফাইলস করে ওই ভিডিওটা আনেন। তো আপনি কি সবসময় এই ফরম্যাটগুলোর মধ্যে রাখলে, বিশেষ করে WMP অর্থাৎ উইন্ডোজ মিডিয়া ফাইল, এই ফরম্যাটে রাখলে সবচেয়ে বেশি ভালো হয়। আর বাকি এখানে দেখুন MP4 আছে, MPG আছে, এ ধরনের ভিডিওগুলো যেহেতু অনেক ছোট করবে, এখানে দেখুন WMV যেটার কথা আমি বললাম। তো যাই হোক, এভাবে আপনি ওই ভিডিওগুলো নিয়ে আসবেন, তাহলে একটু ভালো হয় ওই ফরম্যাটে আনলে, কারণ প্রেজেন্টেশনটা ওটার জন্য খুব ভালো হবে। সেটিং মিডিয়া টু ক্যান্সেল প্রেস, হ্যাঁ এখানে লোডিং নিচ্ছে, একটু সময় লাগলো কারণ ভিডিওটাকে অনেক ক্রপ করে নিয়ে এসেছিল, এই কারণে বড় ফরম্যাট আমার অন্যান্য যে আমি ভিডিওগুলো আনলাম ওগুলো আসতে চাচ্ছিল না। দেখুন এখানে আমি দাঁড়ান একটু, আসলে হ্যাং হয়ে গেছে, তার মধ্যে আমি 3D একটি পিকচারও নিচে দিয়ে রেখেছি। তো যাই হোক, এটা আমি এখন পুশ করলাম। তো এইভাবে আপনি একটি ছোট ক্লিপ ভিডিও যে কোনো জায়গাতে রাখতে পারেন, এবং ভিডিও নেওয়ার সাথে আপনি দেখেন যে এখানে ফরম্যাট অপশনে সেম ভিডিওর মধ্যেও আপনি অনেক ইফেক্ট ফেলাতে পারেন। তবে আপনাদেরকে আগে বলে দিচ্ছি, আপনি যদি কম্পিউটার কনফিগারেশন একটু খারাপ থাকে তাহলে আপনি এগুলোর মধ্যে অত বেশি না গেলেই ভালো, কারণ দেখুন এখানে ভিডিওতেও আপনি 3D ইফেক্ট ফেলাতে পারবেন, আবার আপনি বিভিন্ন ধরনের ভিডিওর এই ফ্রেমটার স্টাইল দিতে পারেন। দেখুন দেখুন এটাকেও আমরা কিন্তু গোল করতে পারবো ভিডিওটাকে। তো যাই হোক, পিকচারের মতো সেম এগুলো অপশন আপনারা নিজেরাই দেখে নেবেন। এবং এখানে একটা নতুন দেখতেছি আমরা প্লেব্যাক, প্লেব্যাকের মধ্যে আমরা এখানে প্লে করে ভিডিওটি দেখতে পারবো, এবং ট্রিম ভিডিও অর্থাৎ আমরা কেটে নিতে পারবো ভিডিওটা, আমরা যদি বড় মানে আমাদের যেই অংশটা লাগবে শুধু সেই অংশটা কাটার জন্য ট্রিম ভিডিও এই অপশনটা আর কি ইউজ করা হয়, আপনারা ক্লিক করলে বুঝতে পারবেন। এবং এখানে ভলিউম, আমরা ভলিউম কম বাড়া করতে পাবো, প্লে ফুল স্ক্রিন অর্থাৎ ভিডিওটা যখন যেই স্লাইডে আসবে সেটা কি ফুল স্ক্রিন হয়ে আসবে নাকি যেমন আপনি দিতে চান তেমনভাবে আসবে, এটার জন্য আপনি যদি ফুল স্ক্রিন করেন তাহলে প্রেজেন্টেশনের সময় এটা ফুল স্ক্রিন আসবে। এবং হাইড হোয়াইল নট প্লেয়িং, অর্থাৎ আপনি যখন প্লেয়িং হচ্ছে না, যেমন এখন পুশ অবস্থায় আছে তখন কি এটা হাইড অবস্থায় থাকবে অর্থাৎ লুকায়িত থাকবে নাকি এটা যেমন এখন শো করতেছে এইভাবেই শো থাকবে, এইটা এটা বোঝাচ্ছে। আপনি যদি ক্লিক করে দেন তাহলে এটা হাইড অবস্থায় থাকবে, যখন শুধু চালু হবে তখনই ভিডিওটাকে দেখা যাবে। লুপ আনটিল স্টপ ডেট, অর্থাৎ আপনার যতক্ষণ থেকে আর কি ভিডিওটা, এক মিনিট আমি নিজে ভুলে গেছি, রিপিট দ্য অডিও অ্যান্ড ভিডিও ক্লিপ আনটিল ইট স্টপ ডেট, অর্থাৎ আপনার এই ভিডিওটা স্টপ করা পর্যন্ত কি রিপিট করতে থাকবে নাকি একবার হওয়ার পরেই থেমে যাবে এটা বোঝাচ্ছে। রিওয়াইন্ড আফটার প্লেয়িং, ওই আপনার বোঝাচ্ছে যে এটা থামার পরে আবার এটাকে চালু হবে না হবে, এই টাইপের কিছু। অর্থাৎ রিওয়াইন্ড অডিও অর ভিডিও ক্লিপ আফটার ইটস ইজ ডান প্লেয়িং, অর্থাৎ প্লেয়িং ভিডিওটা শেষ হলে কি আবার শুরু হবে নাকি ওখান থেকেই শেষ হয়ে যাবে। আবার রিপিট দ্য অডিও অর ভিডিও আনটিল ইটস স্টপ, অর্থাৎ এটা চালু হতে থাকে মানে যতক্ষণ থেকে ভিডিওটা শেষ না হয় ততক্ষণ থেকে এটা অনবরত চালু থাকবে, তাই স্লাইড পার হোক আর আগে শুক, এটাই বোঝাচ্ছে। তো ভিডিও সম্পর্কে এতটুকুই, আপনারা এগুলো নিজেই বুঝতে পারবেন খুব সোজা বিষয়, যদি আমার আগের টিউটোরিয়াল দেখে থাকেন তো আপনারা এতদিন নিশ্চয়ই অনেক দক্ষ হয়ে গেছেন। আমি ডিলেট টিপে ভিডিওটাকে চলে গেলাম এবং পিকচারটাকেও ডিলিট করে দিলাম, এবার দেখি ইনসার্ট আর কিছু আপনাদেরকে শেখানো যায় নাকি। স্ক্রিনশুটে দেখুন আমরা এখানে স্ক্রিনশুট করতে পারি, এর মধ্যে স্ক্রিন ক্লিপিং করে আমি এখান থেকে যে কোনো অংশ স্ক্রিনশুট করতে পারি, এটা আসলে ডেস্কটপ স্ক্রিনশুট বোঝাচ্ছে, সরি। দেখুন আমি যদি এই জায়গাটা নিতে চাই তাহলে পিকচারের আমি এই জায়গাটাই ভাবে নিতে পারি, যাই হোক এটা আপনি শুধু ডেস্কটপের মধ্যে যদি কোনো ইমেজ ডেস্কটপ থেকে সরাসরি নিতে চান তাহলে স্ক্রিনশট তুলে নিতে পারেন। ফটো অ্যালবামের বিষয়ে তো বললাম, বাকি আপনারা এই অপশনগুলো জানেন, আপনাদের মাইক্রোসফট
এক্সেল এবং ওয়ার্ডের টিউটোরিয়াল দেখছেন, তারা বুঝতে পারতেছেন এইগুলো আপনাদের কাছে চেনা লাগতেছে। আপনি যদি অবজেক্ট ক্লিক করে আপনি এখান থেকে একটি অ্যাডোব অ্যাক্রোব ডকুমেন্টস অর্থাৎ পিডিএফ ফাইল আপনি এখান থেকে নিতে পারেন, বিটম্যাপ ইমেজ নিতে পারেন, এগুলো অবজেক্ট হিসাবে ছোট আকারে আসবে আর কি। প্লাস ডকুমেন্টস অর্থাৎ আপনার ছোট ভিডিও আর কি, যেগুলো অ্যানিমেশন ধরা গেলে বিটম্যাপ ইমেজ, তারপর অ্যাডোব ফটোশপ ইমেজ অর্থাৎ বা পিডিএফ ফাইল, এই দেখুন এখানে পিডিএফ এক্সএমএল ডকুমেন্টস, এগুলো আপনি অবজেক্ট হিসাবে ছোট আকারে এরকম সাইডে দেখাতে পারেন। তো একটি আর কি আপনার প্রত্যেকটি স্লাইডের মধ্যে আপনি যদি ভিডিও অডিও ইমেজ এগুলো নিতে চান এবং এগুলোকে এডিটও করতে পারবেন এবং কীভাবে করতে পারবেন এই টিউটোরিয়ালে সেটা দেখানো হলো। তো স্লাইড সম্পর্কে আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে একটির পর আর একটি পেজ আসবে। এই যেমন এখানে একটি একটি স্লাইড, এরপরে একটি নিউ স্লাইড করলে আর একটি স্লাইড আসবে, এই স্লাইডে আপনি আবার বিভিন্ন জিনিস নিতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে, ধন্যবাদ।